বিডি জব এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন শুরু করছি বিগত আটই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কপতাক্ষ প্রশ্নপত্রের সমাধান বিসিএস প্রাইমারি শিক্ষক এন ও অন্যান্য সকল চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এক জমিদার দর্পণ নাটকটির রচয় তাকে উত্তর মীর মোশাররফ হোসেন দুই দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিন দোলনচাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন উত্তর কাজী নজরুল ইসলাম চার কালীর যাত্রা নাটকটির রচয়িতা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ শিষ্যের কবিতা একটি উত্তর উপন্যাস ছয় শিব মন্দির কাব্য গ্রন্থের রচয়িতাকে উত্তর কায়কোবাদ সাত মনীষা এর সন্ধি বিচ্ছেদ উত্তর মনস যোগ ইশা আট লবণ এর সন্ধি বিচ্ছেদ উত্তর লো যোগ অন নয় সমাস কত প্রকার উত্তর ছয় প্রকার দশ হজযাত্রা কোন সমাসের উদাহরণ উত্তর চতুর্থী তৎপুরুষ এগারো বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে নিম্নরেখ শব্দটি কোনো কারকে কোন বিভক্তি উত্তর কর্তায় সপ্তমী বারো হাতের কাজ দেখাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোনো কারকে কোনো বিভক্তি উত্তর করণে ষষ্ঠী তেরো কোনটি শুদ্ধ বানান উত্তর নুন্নাধিক চোদ্দ কোনটি শুদ্ধ বানান উত্তর গৃহিণী পনের কোনটি শুদ্ধ বানান উত্তর ভবিষ্যৎবাণী ষোল পৃথিবী এর সমার্থক শব্দ নয় উত্তর জামিনী সতেরো অন্ধকার এর সমার্থক শব্দ নয় উত্তর কাজল আঠারো পর্বত এর সমার্থক শব্দ নয় উত্তর শিলা উনিশ তিমির এর বিপরীতার্থক শব্দ উত্তর আলো বিশ মুক্ত এর বিপরীতার্থক শব্দ উত্তর বদ্ধ একুশ কোনটি শুদ্ধ বানান উত্তর বৌকুয়েট বাইশ কোনটি শুদ্ধ বানান উত্তর ফরেনার তেইশ ল শব্দটির নাউন হচ্ছে উত্তর লটার চব্বিশ ফুল সব দুটির সিনোনিম হচ্ছে উত্তর পঁচিশ আবলিশ সব দুটির সিনোনিম হচ্ছে উত্তর ক্যান্সেল ছাব্বিশ ইফোট সব দুটির সিনোনিম হচ্ছে উত্তর এক সাতাশক্রেট সুয়াস অ্যাকাসেড মিসলিডিং দি ইয়াং সেকশন অফ অ্যাথেন্স বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে উত্তর অফ আঠাশ হি ইজ এক্সেসিবল অল বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে উত্তর টু উনত্রিশ এক্সিপ্ট শব্দটির নাউন হচ্ছে উত্তর একসিপ্টেন্স ত্রিশ এনভাই শব্দটির অ্যাডিজেক্টিভ হচ্ছে উত্তর এনভিয়াস একত্রিশ কোনটি শুদ্ধ বানান উত্তর অ্যাচিভমেন্ট বত্রিশ কোনটি শুদ্ধ বানান উত্তর জুয়েলারি তেত্রিশ কোন বাক্যটি শুদ্ধ উত্তর আই ফিল হাংরি চৌত্রিশ কোন বাক্যটি শুদ্ধ উত্তর শি ইজ এ পারসন হু আই নো ইজ সিনসার পঁয়ত্রিশ I know him, বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম উত্তর He is known to me. ছত্রিশ He is বিয়েটিং দি থিফ বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম উত্তর দি থিফ ইজ বিং বিয়েটেন বাই হিম সাইত্রিশ হি সেইড টেল মি বয় ইজ দি মিলার উইথিন বাক্যটির সঠিক ইনডিরেক্ট স্পিচ উত্তর অ্যাড্রেসিং দি বয় হি আসকেড হিম বয় টু টেল হিম ইফ দিম মিলার ওয়াস উইথিন আটত্রিশ আই শেইড টু হিম উইল ইউ ফলো মি বাক্যটির সঠিক ইনডিরেক্ট স্পিচ sir i asked him if he would follow me 39 the idiom tooth and nail এর অর্থ উত্তর completely 40 the idiom nip in the bud এর অর্থ উত্তর destroy at the very beginning একচল্লিশ একটি পুকুর খনন করতে তিনশো জন লোকের পঁচিশ দিন লাগে পুকুরটি একদিনে খনন করতে কত জন লোকের দরকার হবে উত্তর সাত হাজার পাঁচশো জন বিয়াল্লিশ ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে উত্তর পনেরটি তেতাল্লিশ দুটি রাশির অনুপাত আট অনুপাত পনেরো পূর্ব রাশি চল্লিশ হলে উত্তর রাশি কত উত্তর পঁচাত্তর চুয়াল্লিশ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ পূর্বে ছিল সাত অনুপাত দুই দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে উত্তর একত্রিশ অনুপাত ষোল পঁয়তাল্লিশ শূন্য দশমিক চার কে শতকরায় প্রকাশ করলে কত হবে উত্তর চল্লিশ শতাংশ ছেচল্লিশ আলমের বয়স কমলের বয়সের আশি শতাংশ হলে কমলের বয়স আলমের বয়সের উত্তর একশো পঁচিশ শতাংশ সাতচল্লিশ কোন বই চল্লিশ টাকায় বিক্রয় করলে বিশ শতাংশ ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে চল্লিশ শতাংশ লাভ হবে উত্তর সত্তর আটচল্লিশ টাকায় পাঁচটা দরে লেবু কিনে ডজন তিন টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত উত্তর পঁচিশ শতাংশ ঊনপঞ্চাশ তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল আঠারো বছর আলম তাদের সাথে যোগদান করাই তাদের বয়সের গড় বেড়ে বাইশ বছর হয় আলমের বয়স কত উত্তর চব্বিশ বছর পঞ্চাশ পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি তেরো জনের গড় বয়স কত হবে উত্তর পঁচিশ বছর একান্ন উত্তর বারো বাহান্ন উত্তর চোদ্দ তিপ্পান্ন উত্তর উনষাট চুয়ান্ন উত্তর বাহান্ন পঞ্চান্ন কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করাই উৎপন্ন বহিষ্ঠকোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি উত্তর সমবাহু ছাপ্পান্ন কোন ক্ষেত্রটি সমান্তরিক নয় উত্তর ট্রাপিজিয়াম সাতান্ন উত্তর আটের একুশ আটান্ন উত্তর একের আট উনষাট পাঁচ আট চোদ্দ ছাব্বিশ পঞ্চাশ ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর আটানব্বই ষাট স্কুলের কোন ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাত জন দুটি পছন্দ করে কতজন কোনোটি পছন্দ করে না উত্তর পাঁচ জন একষট্টি বরেন্দ্রভূমি বলা হয় উত্তর রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে বাষট্টি সুরমা ও কুশিয়ারা এই দুইটি নদীর মিলিত স্রোতের নাম উত্তর মেঘনা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর আট দশমিক তিন দুই মিনিট চৌষট্টি কোন অঞ্চলেই বস্তুর ওজন সবচেয়ে বেশি উত্তর মেরু অঞ্চলে পঁয়ষট্টি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর খাজা নাজিমুদ্দিন ছেষট্টি বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল উত্তর পর্তুগিজরা সাতষট্টি গ্রান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা উত্তর শীর্ষা আটষট্টি বাংলার প্রথম মুসলিম বিজেতাকে উত্তর বখতিয়ার খলজি ঊনসত্তর কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় উত্তর বাইনারি সত্তর কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ উত্তর অর্ধ পরিবাহী একাত্তর ক্ষমতার একক উত্তর ওয়াট বাহাত্তর পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান উত্তর ইকোলজি তিয়াত্তর কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উত্তর ষোলই ডিসেম্বর উনিশশো বাহাত্তর চুয়াত্তর সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় উত্তর উনিশশো সালে পঁচাত্তর প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় উত্তর কাঠমান্ডুতে ছিয়াত্তর বাংলাদেশ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয় উত্তর পয়লা জানুয়ারি উনিশশো বিরানব্বই সাতাত্তর নিচের কোনো উক্তিটি সঠিক উত্তর বায়ু একটি মিশ্র পদার্থ আটাত্তর শৈবাল কোনো জাতীয় উদ্ভিদ উত্তর সভজি উনআশি কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল উত্তর বালি আশি ড্রাই আইস হল উত্তর কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড